হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এস আই তাছাড়াও লেডিস কনস্টেবল রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কুল নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে প্রথম আবিষ্কৃত শহর কোনটি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হরপ্পা হল ভারতের প্রথম আবিষ্কৃত শহর এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে হরপ্পা কোথায় অবস্থিত হরপ্পা অবস্থিত পাকিস্তানের পাঞ্জাব প্রান্তে যদি বলা হয় কোন নদীর তীরে অবস্থিত তোমাদের পরীক্ষাতে আসতে পারে রাভি নদীর তীরে অবস্থিত এর পাশাপাশি আসতে পারে উনিশশো একুশ খ্রিস্টাব্দে হরপ্পা আবিষ্কার করেন দয়ারাম সাহানি ওকে নেক্সট হলো দু নম্বর প্রশ্ন ভারতে কারেন্সি নোট প্রেস কোথায় অবস্থিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নাসিকে অবস্থিত তিন নম্বর প্রশ্ন হলো হরপ্পা কোন বস্তুর উৎপাদন করতেন সঠিক অ্যান্সার হয়ে যাবে চারটি অপশনের মধ্যে কাপাসের উৎপাদন করতেন হরপ্পাবাসীরা নেক্সট প্রশ্ন হলো চার নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে মেসোপোটেমিয়া সভ্যতা হলো বিশ্বের প্রাচীনতম সভ্যতা নেক্সট প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্ন আর্যরা ভারতের কোথায় সর্বপ্রথম বসবাস শুরু করেছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার সপ্ত সিন্ধু অঞ্চলে বা সপ্তসিন্ধু ক্ষেত্রে নেক্সট প্রশ্ন হলো ছ নম্বর প্রশ্ন সবচেয়ে প্রাচীনতম বেদ কোনটি এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ঋগবেদ হলো সবচেয়ে প্রাচীনতম বেদ এবং এখানে তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে সংস্কৃত ভাষার জনক কাকে বলা হয় এই ঋগ্বেদকেই বলা হয় সংস্কৃত ভাষার জনক এবং প্রাচীনতম বেদ হল ঋগবেদ যেখানে হাজার আঠাশটি শ্লোক রয়েছে নেক্সট প্রশ্ন হলো সাত নম্বর প্রশ্ন ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের নিযুক্ত কে করেন মুখ্য নির্বাচন কমিশনের নিযুক্ত করেন রাষ্ট্রপতি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার প্রশ্ন প্রশ্ন লেবুর পিএইচ মান কত চারটি মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে টু পয়েন্ট ফোর হলো লেবুর পিএইচ মান অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে পিএইচ পরিমাপ কি আবিষ্কার করেন সঠিক অ্যান্সার হয়ে যাবে সারেন সন আবিষ্কার করেন পিএইচ মান তার পাশাপাশি আসতে পারে যে দুধের পিএইচ মান কত দুধের পিএইচ মান হল সিক্স পয়েন্ট ফোর হলো দুধের পিএইচ মান তাছাড়া তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে জলের পিএইচ মান কত জল বা লবণের পিএইচ মান হল সাত ওকে এবং তোমাদের পরীক্ষাতে যদি আসে সমুদ্রের জলের পিএইচ মান কত সেখানে ছবি হয়ে যাবে এইট পয়েন্ট ফাইভ হলো সমুদ্রের জলের পিএইচ মান হ্যালো ফ্রেন্ডস আন একাডেমি তোমাদের জন্য নিয়ে চলে এসছে সুবর্ণ সুযোগ প্লাস সাবস্ক্রিপশান তোমরা যদি নিতে চাও আন তোমাদের জন্য নিয়ে চলে এসছে সুবর্ণ সুযোগ তোমরা এখানে দেখতে পাচ্ছ বেস্ট প্ল্যাটফর্ম রেলের পরীক্ষার জন্য বিশেষ করে এখানে কি কি প্রিপারেশান দেওয়া হবে সব ডিটেলসে এখানে লেখা আছে সত্তর প্লাস এডুকেটার্স রয়েছে এবং চার হাজার ঘন্টার তোমাদের ক্লাস করাবে এবং আনলিমিটেড ক্লাস তিনশো প্লাস মক টেস্ট প্র্যাকটিস সেট রয়েছে কুড়ি হাজার এর পাশাপাশি তোমরা দেখে নাও বেস্ট এডুকেটার্স যেগুলো তোমাদের ক্লাস নেবেন যেমন ভীমলেশ স্যার তোমাদেরকে জেনারেল আওয়ারনেসের ক্লাস নেবেন রোহিত স্যার তোমাদের জেনারেল আওয়ারনেস এবং জেনারেল সায়েন্সের ক্লাস নেবেন তাছাড়াও রিজনিংয়ের ক্লাস নেবেন দীপক স্যার এবং রজস ক্লাস নেবেন ম্যাথের ক্লাস ওকে এর পাশাপাশি তোমরা যদি সাবস্ক্রিপশান নিতে চাও আমাদের এই কোডটি ব্যবহার করবে এবিএইচ আই জে আইটি অভিজিৎ ওয়ান হান্ড্রেড তাহলেই তোমরা সঙ্গে সঙ্গে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছ যে প্রাইসগুলো রয়েছে এক মাস মাস বারো মাস তিন মাসের জন্য তোমরা এখানে আমাদের কোডটি ব্যবহার করে দশ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে এবং এখানে তোমাদের কম্বো অফার চলছে এসএসসি ব্যাংকিং রেলওয়ের জন্য এখানে তোমরা একটি মোটা অঙ্কের ছাড় পেয়ে যাবে এবং আমাদের কোডটি অ্যাপ্লাই করবে নেক্সট প্রশ্ন হলো ন নম্বর প্রশ্ন পৃথিবী দিবস কবে পালন করা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বাইশে এপ্রিল পৃথিবী দিবস পালন করা হয় অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে আটই মার্চ পালন করা হয় আন্তর্জাতিক মহিলা দিবস পাঁচই আগস্ট কি পালন করা হয় নিচে কমেন্ট করে জানাও পাঁচই আগস্ট এবং এর পাশাপাশি তোমরা মনে রাখবে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় সাতই এপ্রিল পালন করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস এবং আঠাশে ফেব্রুয়ারির কথা যদি বলা হয় আঠাশে ফেব্রুয়ারি পালন করা হয় বিজ্ঞান দিবস ওকে এবং এগারোই জুলাইয়ের কথা যদি বলা হয় এগারোই জুলাই তোমাদের পরীক্ষাতে আসে এগারোই জুলাই পালন করা হয় বিশ্ব জনসংখ্যা দিবস নেক্সট প্রশ্ন হলো দশ নম্বর প্রশ্ন বিজ্ঞান দিবস কবে পালন করা হয় একটু আগেই বললাম ফ্রেন্ডস আঠাশে ফেব্রুয়ারি পালন করা হয় বিজ্ঞান দিবস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন হলদিঘাটির যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কার মধ্যে হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হলদিঘাটির যুদ্ধ হয়েছিল আকবর এবং মহারানা প্রতাপের মধ্যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল বারো নম্বর প্রশ্ন জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের অপশান ইজ দ্য রাইট অ্যান্সার লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন নেক্সট হলো তেরো নম্বর প্রশ্ন শরীরে আয়রনের অভাবে কোন রোগ হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যানিমিয়া হয় আয়রনের অভাবে হয় অ্যানিমিয়া রোগ এর পাশাপাশি তোমরা মনে রাখবে ডায়াবেটিস ডায়াবেটিসের কথা যদি বলা হয় কিসের অভাবে হয় ডায়াবেটিস রোগ ইনসুলিন ওকে ইনসুলিনের অভাবে হয় ডায়াবেটিস রোগ ওকে এবং এখানে দেওয়া আছে রাতকানা রাতকানা কোন ভিটামিনের অভাবে অভাবে হয় হয় ভিটামিন এর রোগ নেক্সট প্রশ্ন হল চোদ্দ নম্বর প্রশ্ন আলমাটি বাঁধ কৃষ্ণা নদীর উপর কোন রাজ্যে অবস্থিত তোমরা মনে রাখবে আলমাটি বাঁধ এটি কোন নদীর উপর অবস্থিত কৃষ্ণা নদীর উপর অবস্থিত এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কর্ণাটকের রাজধানীর কথা যদি বলা হয় ব্যাঙ্গালোর হলো কর্ণাটকের রাজধানীর নাম যেখানে ইসরোর ইসরোর হেডকোয়ার্টার রয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ব্যাঙ্গালোর সিলিকন সিটিও বলা হয় নেক্সট হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন মায়োপিয়ার অর্থ কী মায়োপিয়ার অর্থ হল ফ্রেন্ডস নিকট দৃষ্টি রোগ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মায়োপিয়ার অর্থ হল নিকট দৃষ্টি রোগ এবং মায়োপিয়া রোগাক্রান্ত ব্যক্তি কোন লেন্স ব্যবহার করে তোমাদের পরীক্ষাতে আসতে পারে কোন লেন্স ব্যবহার করে সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অবতল লেন্স ওকে অবতল লেন্স ব্যবহার করে মায়োপিয়া রোগাক্রান্ত ব্যক্তি ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে দৃষ্টি রোগ দৃষ্টি রোগের কথা যদি বলা হয় হাইপোপ্রিয়া ওকে হাইপ্রো পেয়র রোগ ओके দূদৃষ্টি রোগ এবং এই রোগাক্রান্ত ব্যক্তি কোন লেন্স পেয়ার করে উত্তর লেন্স ব্যবহার করে নেক্সট হলো 16 নম্বর প্রশ্ন তার প্রথম ধর্মচক্র প্রবর্তন কোন স্থানে দায় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নে সারনাথে বুদ্ধদেব তার প্রথম ধর্মচক্র প্রবর্তন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং প্রথম উপদেশ ধর্মচক্র প্রবর্তন নামেই পরিচিত ওকে প্রথম তার উপদেশ ধর্মচক্র প্রবর্তন নামেই পরিচিত নেক্সট প্রশ্ন হলো সতেরো নম্বর প্রশ্ন কোন দেশের পূর্ব নাম হলো নিপ্পন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার জাপানের পূর্ব নাম হলো নিপ্পন অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার টোকিও হল রাজধানীর নাম এবং ইয়েন হল জাপানের মুদ্রার নাম আঠারো নম্বর প্রশ্ন দেখো কালো সীসা কাকে বলা হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার গ্রাফাইটকে বলা হয় কালো সীসা নেক্সট প্রশ্ন হল উনিশ নম্বর প্রশ্ন উজ্জ্বলা সোনা কাকে বলা হয় উজ্জ্বলা সোনা বলা হয় কার্পাসকে বলা হয় অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন মাছের হৃদপিণ্ডে কতগুলো প্রকোষ্ঠ থাকে চারটি অপশানের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে মাছের হৃদপিণ্ডে থাকে দুইটি বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি যদি বলা হয় ব্যাঙ্গের হৃদপিণ্ডে কয়টি থাকে তিনটি প্রকোষ্ঠ এবং মানুষের কথা যদি বলা হয় মানুষের হৃদপিণ্ডে থাকে চারটি প্রকোষ্ঠ নেক্সট হলো একুশ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বড় কৃত্রিম ঝিল কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সবচেয়ে বড় কৃত্রিম ঝিল হল গোবিন্দ বল্লভ পন্থ সাগর ঝিল অপশন ইজ দ্য রাইট অ্যান্সার এটি উত্তরপ্রদেশ রাজ্যের সোনভদ্রতে অবস্থিত সোনভদ্র জেলাতে অবস্থিত উত্তরপ্রদেশ রাজ্যে নেক্সট হল বাইশ নম্বর প্রশ্ন এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অর্থ সচিবের থাকে এক টাকার নোটে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং বাকি যে সকল নোটগুলি রয়েছে সেগুলি সবে রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই থাকে ওকে এর পাশাপাশি তোমরা নিচে কমেন্ট করে জানাও বর্তমানে ভারতের অর্থ সচিব কে রয়েছেন এবং আর বিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর বর্তমানে কে আছে দুটি প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক রইল তোমরা নিচে কমেন্ট করে জানাও নেক্সট হলো 23 নম্বর প্রশ্ন आरबीआई এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মুম্বাইতে অবস্থিত आरबीआई এর সদর দপ্তর এবং বর্তমানে आरबीआई এর গভর্নর কে আছেন নিচে তোমরা কমেন্ট করে জানাও 24 নম্বর প্রশ্ন হলো ভারতের বৃহত্তম ও দীর্ঘতম মালভূমির নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি is the right answerTibetan মালভূমি হল ভারতের বৃহত্তম এবং দীর্ঘতম মালভূমি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হলো পঁচিশ নম্বর প্রশ্ন বৃহস্পতির উপগ্রহের সংখ্যা কয়টি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সাতষট্টিটি রয়েছে বৃহস্পতির উপগ্রহ এবং সবচেয়ে বড়োর কথা যদি বলা হয় জ্ঞানিমিট হল বৃহস্পতির উপগ্রহ সবচেয়ে বড় উপগ্রহ ওকে তো তোমাদের হোমওয়ার্ক রইল দুইটি প্রশ্ন একটি হচ্ছে বর্তমানে ভারতের অর্থ সচিব কে আছেন এবং দ্বিতীয় প্রশ্নটি হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর কে আছেন ওকে এই দুইটি প্রশ্ন তোমাদের রইল হোমওয়ার্ক এবং তোমরা কত স্কোর করতে পারলে পঁচিশটি প্রশ্নের মধ্যে নিচে কমেন্ট করে জানাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো